আমি একজন মুসলিম পরিবারের সন্তান, যে কোনো কারণে গ্রাম থেকে শহরে আসার পর আমি সেলুনের কাজ শিখে ফেলি। এখন শুনতেছি ছেলে সেলুনে দাড়ি কাটার কাজ করা হারাম, এটা কতটুকু সত্য? আর যদি হারাম হয়েও থাকে, সুদ জেনা ব্যবচার ইত্যাদি বড় বড় কবিরা গুনাহের মতো হারাম কিনা? তাছাড়া আমি যদি ইসলামের বাকি সব বিধিবিধান মেনে চলি, একমাত্র এই বিধানটা অমান্য করি, আল্লাহর রহমতে আশা করি ইনশাআল্লাহ আমি মাফ করে দিবেন কি, তিনি মাফ করে দিবেন কিনা বিস্তারিত জানাবো। প্রথম কথা হল যে ভাই, আপনার এই যে শরীয়তকে জানার আগ্রহ, দিনকে জানার আগ্রহ, এটাকে অ্যাপ্রিসিয়েট করি। মুসলমান এরকমই হওয়া উচিত। মুসলমানের জীবনে এমন কোনো অংশ নাই, এমন কোনো দিক নাই যেটাতে আসলে কোরআন হাদিসের বাইরে তার চলার সুযোগ আছে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন সব কিছু আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করতে হবে, কোরবান করতে হবে, তাও আমি মুসলমান, মুসলমান মানে আত্মসমর্পণ করা, এটা কথার কথা না, সিরিয়াস ইস্যু। অতএব প্রত্যেক ইস্যুতে আমাদেরকে কোরআন হাদিসের ছাঁচে দেখতে হবে সেটি হালাল নাকি হারাম। তো প্রশ্নের উত্তরে সরাসরি যদি চলে আসে, এবার আপনি যেহেতু সেলুনে কাজ করতে গেলে কারো দাড়ি শেভ করতে হয়, আর শরীরে দাড়ি শেভ করা যায় নাই হারাম, অতএব এই হারাম কাজে সহযোগিতা করাটা হারাম, এটা আপনি সঠিক শুনেছেন। তবে সুদ ঘুষ জেনা ব্যবচার এগুলোর যে হারামের ভয়াবহতা বা মাত্রা, এটা সেই লেভেলের হারাম না, হারামের মধ্যে মাত্রা আছে, সব হারাম এক পর্যায়ে না, এগুলো তার চাইতে লঘু হারাম, কিন্তু এগুলোও হারাম, এটাও হারাম, যেহেতু একটা ওয়াজিব তরফ হয় সেজন্য এটাও নিষেধ কাজ। এর ফলে আপনার সকল উপার্জন হারাম হয়ে যাবে, আপনি চুল কাটছেন, অন্য অন্য কাজ করছেন, সেগুলো হারাম না, এটুকু উপার্জন আপনার জায়েজ হবে না। এটার জন্য সবচেয়ে ভালো হয় সব সাহস করা। আল্লাহ যাকে হেদায়তের বুঝ দিয়েছেন, তিনি যদি বলেন যে আমি দায় শেষ করবো না, আমার সেরা সরি আমি এটা করবো না, অন্য সব সার্ভিস আমি দেবো, করতে পারেন তিনি। আমি ব্যক্তিগতভাবে এরকম সেলুনের কথা জানি, একটা লোককে আমি চিনি যে সে তার সেলুনের বাইরে কাগজ টাঙায় দিয়েছে যে আমি দায় শেষ করি না, বাড্ডার দিকে তার দোকান, আলহামদুলিল্লাহ সে না খেয়ে মরে যায়নি। সব সাহস করতে হয়, হিম্মত করতে হয়, তখন দেখা যাবে সব নেককার মানুষগুলো ওখানে চুল কাটতে গেছে, সেটা দিয়ে আপনার আল্লাহ তাআলা রিজিক ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। সব সাহস থাকা দরকার। বাকি কথা হলো যে এর কারণে আপনি অন্যান্য যে গুণা ভালো কাজ করছেন সেগুলো হারাম হয়ে যাবে না। আপনার জন্য বিকল্প হলো প্রথমত ওই যে সব সাহস করা যে আমি হারাম কাজটা করবো না, আর আরেকটা বিকল্প হতে পারে যে অন্য ধর্মাবলম্বী কেউ যার হালাল হারাম নেই সে করল, আপনি করলেন না, কিন্তু এটার চাইতে বেটার হলো প্রথম অপশনে চলে যাওয়া। কারণ দ্বিতীয়টাতে আপনার দোকানে হচ্ছে, আপনি অ্যারেঞ্জমেন্ট রাখছেন, কিছু দায় আপনার উপরে আসে, সরাসরি আপনি করবেন না যদি। তো যাই হোক, এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের সেকুলার ভাইরা অনেকে এই সমস্ত কথা শুনলে একটু বিরক্ত হন যে হুজুরদের জ্বালা, এটা করা যাবে না, ওইটা করা যাবে না। আসলে ব্যাপারটা হলো যে আপনি যখন আপনার প্যারেন্টসের সামনে কোনো অন্যায় করবেন, আপনার প্যারেন্টস বাধা দেবে বিড়ি খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না, অমুকের সাথে চলা যাবে না, এটা ধরা যাবে না, এটা আপনার প্যারেন্টস আপনাকে বলবে, যে আপনাকে চিনে না, যে আপনার আপন না, তার কিন্তু মাথা ব্যথা নেই, আপনি কি বিড়ি খাইছেন না মদ খাইছেন, সে তাকায় তাকাবে না। আল্লাহ তাআলা আমাদের মহান সৃষ্টিকর্তা, তিনি রহমান, তিনি রহিম, তিনি অদূত, এই জন্য তিনি বান্দার ভালো চান। অনন্ত অসীমকালের যে যাত্রা বান্দার, সেই যাত্রা লাভ ক্ষতি বিবেচনা করে আল্লাহ আমাদেরকে পথ বাতাইছেন, এটা করো এটা করো না, এটা আমাদের কল্যাণার্থে, আল্লাহর এখানে কোনো লাভ লসের ব্যাপার নাই। যে বিশ্বাস করে অনন্তকাল আছে, পরকাল আছে, সে অবশ্যই এগুলো তার কাছে গুরুত্বপূর্ণ, আর যার বিশ্বাস নাই তার কাছে এটা গুরুত্বপূর্ণ না, তার কাছে হলো খায় দেয়া দুনিয়া থেকে যেতে পারলাম কি না, খায় দেয়া যেতে পারলাম না তো স্যাড ব্যাড, আর খাইতে পারছি তো মোটামুটি কৃতজ্ঞ। আর ইমানদার হলো খাইলাম বা না খাইলাম ইস্যু না, আমি আল্লাহর আদেশে চলতে পারলাম কিনা এটা হলো ইস্যু, কারণ আসল জীবন আমার পড়ে আছে, সেটাই হলো মূল, সেখানে আমার সব ঠিক থাকছে কিনা সেটা হলো আমার আসল বিষয়। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।